আবিষ্কারের প্রাথমিক অবস্থায় 20টি গ্যাস ক্ষেত্রে গ্যাসের মজুদ ছিল 27.12 ট্রিলিয়ন ঘনফুট, কিন্তু অবাধ ব্যবহারের ফলে যা এখন থেকেছে প্রায় 14 ট্রিলিয়ন ঘনফুটে। এতে আগামী কয়েক বছরের মধ্যে দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ডাচ বাংলা চেম্বারের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে দেশের শিল্প কারখানায় উৎপাদন কাজে গ্যাসের বিকল্প জ্বালানি ব্যবহারে পরামর্শ দিলেন FBCCI-র সভাপতি। আগামীতে কোনো শিল্প গ্যাস ভিত্তিক যাতে না করা হয় সেটা আমি ফেডারেশন থেকে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা পাওয়ার বেস করেন ইন্ডাস্ট্রি এবং সরকার বলেছেন 24/7 কোয়ালিটি পাওয়ার তারা দিবেন, তাদের সেই ক্যাপাসিটি চলে আসছে। সারা দুনিয়া যদি পারে আমরা পারবো না কেন? আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের জ্বালানি তেলের দাম কমাতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। দামের ব্যাপারটি সরকারের কাছে অবশ্যই আমরা বসব, বসে আমরা হিসাবপত্র করব। যদি দেখা যায় যে সরকার ভর্তুকি দিতে হয় তাহলে আমরা আর কতদিন ভর্তুকি দিতে চলব? আমাদেরকে তো উঠে আসতে হবে। আজকে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে এত বছর ধরে, আমাদেরকে তো উঠে আসতে হবে। আমরা তো খালি সমালোচনা করলে হবে না। অনুষ্ঠানে দেশের ব্যবসা বাণিজ্য আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে ডাচ বাংলা চেম্বারের সহযোগিতাও চান FBCCI-র সভাপতি। ওয়ান হু ইজ গোইং দ্য ফাস্টেস্ট ইজ বাংলাদেশ, দ্যাটস আওয়ার পজিশন নাও। সেলিম মালিক, একুশে টেলিভিশন, ঢাকা। ইফ ইউ লুক এট দ্য